পাঁচবার লিখব বিজয় ইউনিকোড, তাই আমাদের হিজি বিজি ইংলিশগুলো এখন আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি ওই ফন্টে ক্লিক করলে আমার সোনার বাংলা এই টেক্সটটি চলে আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টেকনিক্যাল রিলেটেড একটি ভিডিও। আপনিও নিশ্চয়ই আমার মতো এরকম সমস্যায় পড়েছেন। মোবাইল ফোনে যখন ক্যাপকাট ব্যবহার করে বাংলা টেক্সট লিখতে যাবেন, বাংলা টেক্সটগুলো ভেঙে যায়, ঠিক মতো লিখতে পারা যায় না, রাইট? তাই আজ আমরা সেটার সমাধান জানবো। তাহলে আমরা চলে যাবো সর্বপ্রথম প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আমরা সার্চ বারে লিখব বিজয় ইউনিকোড। সার্চ করে দিলে এরপর চলে আসবে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এই অ্যাপসটিতে ক্লিক করে দিবেন। এই অ্যাপসটিতে ক্লিক করার পরে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এটি ইনস্টল করা আছে, সেহেতু আমার এখানে ওপেন নামের একটা অপশান চলে এসেছে, তাহলে আমি এটা ওপেন করে নিলাম। সো আপনারা বিজয় ইউনিকোড অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইউনিকোড বক্স এবং বিজয় বক্স। তো আমরা ইউনিকোড বক্সে ক্লিক করে দিব, এবং আমার যেহেতু আমার সোনার বাংলা এটা লিখতে হবে, আমি এটা লিখে দিই আমার সোনার বাংলা, আমি লিখে দিলাম, দেখে দিলাম। উপরে দেখতেছেন হিজি বিজি টাইপের একটা ইংরেজি অক্ষর চলে এসেছে, ওগুলো কিন্তু আমাদের থেকে কপি করতে হবে। তাহলে আমি ডাবল ক্লিক করে পুরো হিজি বিজি টেক্সটটা পুরোটা আমাদের থেকে কপি করে নিতে হবে। কাটও করতে পারেন, চাইলে আপনি কপিও করতে পারেন, আমি কপি করে নিচ্ছি। এরপর আমাদের থেকে একটা ফন্ট ইনস্টল করতে হবে। আমি ফন্টটি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে আমরা চলে আসার পরে এখানে যে এই হিজি বিজি টাইপের ইংলিশগুলো আমরা এখানে পেস্ট করে দিব, ইংলিশগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। সো আমি ডিসক্রিপশন বক্সে যে ফন্টগুলো লিঙ্ক দিয়েছি ওই ফন্টগুলো আমি এখন ক্যাপকাটে ডাউনলোড করে নিব। সো এরপর আমরা আবার ক্যাপকাটে ব্যাক করব। ক্যাপকাটে ব্যাক করার পরে আমরা এখানে ফন্টস নামের একটা অপশন দেখতে পাচ্ছি, এই ফন্টসে ক্লিক করে দিব। ফন্টসে ক্লিক করার পরে আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি ওগুলোর মধ্যে একটা আমরা সিলেক্ট করে দিব। এখানে তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতেছেন, আমি আগে এটা দেখাই, আমাদের হিজি বিজি ইংলিশগুলো এখন আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি ওই ফন্টে ক্লিক করলে আমার সোনার বাংলা এই টেক্সটটি চলে আসবে। সো আজকে আমার ভিডিও থেকে আপনারা যদি খুশি হয়ে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।